সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো মেয়ে বাচ্চাদের ডিজাইন করা একটি জামা, অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর একটি মেয়ে বাচ্চাদের ড্রেস ডিজাইন করা, আপনার মেশিনে অনেক সুন্দর করে বানানো হয়েছে প্রথমে বন্ধুরা, তারপরে দেখেন চারপাশে বিট দেওয়া হয়েছে, এরপরে আপনার বানিয়ে নেওয়ার পরে হাতের কাজ করা হয়েছে। দেখুন বন্ধুরা, বাঙ্গি কালারের কাপড়ের মধ্যে আপনার হালকা কালারের সুতো দিয়ে হ্যান্ড এম্ব্রয়ডারি হাতের কাজ করা হয়েছে, ডাল সেলাই দেওয়া হয়েছে, আকড়াগুলোতে ফুলগুলোতে দেওয়া হয়েছে ভরাট সেলাই, পাতাগুলোতে দেওয়া হয়েছে খেজুর পাতা ভরাট, আর মাঝখানে ফুলের মাঝখানে একটা করে ডলার বসানো হয়েছে। অনেক চমৎকার এবং অনেক সুন্দর লাগছে বাচ্চাদের এই ড্রেসটা। দেখুন বন্ধুরা, বডিতেও আপনার পাইপিং দেওয়া হয়েছে মাঝখানে গলার সঙ্গে মিল রেখে, গলাতে ফিতার সঙ্গে দেখুন ফুল বা কলকি দেওয়া হয়েছে এবং দুই পাশেও ফিতা দেওয়া হয়েছে পাইপিনের কালার দিয়ে। মেয়ে বাচ্চাদের জন্য অনেক চমৎকার এবং ঈদ স্পেশাল আজকের এই আপনার বাচ্চাদের মেয়ে বাচ্চাদের ড্রেস ডিজাইন হাতের কাজ সহ অনেক সুন্দর এবং অনেক মানানসই লাগছে বন্ধুরা। ঈদ স্পেশাল এই ড্রেস দেখে আপনারাও মেয়ে, আপনাদের মেয়ে বাচ্চা যাদের আছে বা বোন আছে ছোট, তারা ঘরে বসে খুব সহজেই এইরকম আপনারা ড্রেস মেশিনে তৈরি করে নিয়ে তারপরে আপনারা হাতের কাজ করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে ঢুকলে আপনারা কীভাবে এই হাতের কাজ করবেন, ফুল অঙ্কন করবেন এবং সেলাই করবেন, সেই প্রত্যেকটা আমি ভিডিওতেই অঙ্কন এবং সেলাই শাড়ি বন্ধুরা আপলোড করি। আপনারা চাইলে নাসিরা ফ্যাশন চ্যানেলে ঢুকলে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে খুব সহজেই ড্রয়িং করতে হয়, ফুল আঁকাতে হয় এবং আঁকানোর পরে আবার সেলাইয়ের ভিডিও আমি আপলোড করি। আপনারা চাইলে দেখে নিতে পারেন কীভাবে ভরাট সেলাই, কীভাবে ডাল সেলাই আর কীভাবে আপনার আর খেজুর পাতা ভরাট সেলাই করতে হয়। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি আজকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই লাইক করবেন, কেননা ঈদ উপলক্ষে আপনাদের জন্য আজকের আমার এই ভিডিও আপলোড করছি। তো আপনারা চাইলে খুব সহজে আপনারা ঘরে বসে এই ড্রেস এইরকম আপনাদের আত্মীয় স্বজন পরিজনের জন্য তৈরি করতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এমনিভাবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। তো চলুন বন্ধুরা, আমরা ভালোভাবে ভিডিওতে জামাটা দেখে নেই, যেহেতু আমরা তৈরি করব, আমি পুরো জামাটা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভালোভাবে দেখুন জামাটি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।